আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগে লাখো মুসল্লির ঢল। সালমান এফ রহমানের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক। পররাষ্ট্র সচিবের সাথে আলোচনায় প্রাধান্য পাবে র‍্যাব সহ বিভিন্ন বিষয়। বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 40তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। এবার বিস্তারিত, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল 11টার মধ্যে মোনাজাত হতে পারে বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরব্বীরা। তীব্র শীত উপেক্ষা করেও দীর্ঘ পথ পায়ে হেঁটে এ জমায়েতে অংশ নিতে হাজারো মুসল্লি আসতে শুরু করেছেন। এরই মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আবদুল্লাপুর আশুলিয়া সড়ক সহ আশপাশের ভবন, তুরাগ নদে নৌকায় বসে আখেরি মোনাজাতের অপেক্ষা করছেন মুসল্লিরা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জমায়েত অন্যতম শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া হবে। এদিকে অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে ইজতেমায় এ পর্যন্ত 8 মুসল্লি মারা গেছেন। 20-22 জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দর্শক চলে যাচ্ছে ইজতেমা ময়দানে, সেখানে রয়েছেন রিপোর্টার সৈকত সাদি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত, আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল আপনি কেমন দেখছেন, আর এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বিপাশা, কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সেটা কিন্তু শুরু হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। মাওলানা জুবায়ের সাহেব এই মোনাজাত পরিচালনা করছেন। বিশ্ব ইজতেমা ময়দান, পুরো ময়দান কিন্তু আজ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হচ্ছে। পুরো ময়দানের আশেপাশের যে সড়কগুলো, সেই সব সড়কগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। ভোর থেকে মানুষ কিন্তু আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখানে এসেছেন, পায়ে হেঁটে এসেছে। যেহেতু যান চলাচল বন্ধ ছিল, তারা কয়েক কিলোমিটার পায়ে হাঁটার পরও কিন্তু এখানে যোগ দিয়েছেন। তারা মোনাজাত করছেন, তারা আল্লাহর কাছে তারা পানা চাচ্ছেন, নিজের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাচ্ছেন, নিজের পরিবার দেশের সবার কিন্তু শান্তি সমৃদ্ধি তারা কামনা করছেন। পাশাপাশি আখিরাতে তারা যাতে সুখ সমৃদ্ধিতে শান্তিতে থাকতে পারে, আখিরাতে তারা বেহেশত নসিব করে, সেই দোয়া কিন্তু তারা আল্লাহর কাছে চাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো তারা নিজের ভুল ভ্রান্তির ক্ষমা চেয়েই কিন্তু আজকে এই তুরাগ নদীর তীরে, এই আখেরি ময়দানে, এই বিশ্ব ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে চোখের জল ফালাচ্ছেন। লাখ লাখ মুসল্লির এই আমিন আমিন ধ্বনিতে, আমিন আমিন ধ্বনিতে কিন্তু আজ এখন এই বিশ্ব ইজতেমা ময়দান এক এক অন্যরকম পরিস্থিতি, অন্যরকম এক পরিবেশে তৈরি হয়েছে। বিপাশা, এই হচ্ছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে তার বাসভবনে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রবিবার সকাল 7টার কিছু সময় পর গুলশান 2 নম্বরের 71 নম্বর সড়কে সালমান এফ রহমানের বাসায় পৌঁছান মার্কিন মন্ত্রী। এর আগে ওয়েস্টার্ন হোটেল থেকে রওনা হন ডোনাল্ড লু। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সালমান এফ রহমানের বাসায় পৌঁছান তিনি। এর কিছু সময় পর সকাল 7টা 20 মিনিটে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঘণ্টা দেড়েক বৈঠকের পর 8:45 বের হন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও তার সফরসঙ্গীরা। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দিনভর বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকে র‍্যাব জঙ্গিবাদ ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আজ মধ্যরাতের পর তা ঢাকা ছাড়ার কথা রয়েছে। চলতি বছরের সামরিক শক্তিসূচকে বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 40তম। সামরিক সক্ষমতা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানানো হয়। সবশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সেনা সংখ্যা সহ বিভিন্ন ধরনের 60টিরও বেশি মাপকাঠির উপর ভিত্তি করে এই সূচক তৈরি হয়েছে। এতে 0.587 স্কোর পেয়ে 40তম হয়েছে বাংলাদেশ।
তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরই রাশিয়া ও চীনের অবস্থান। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ, পাকিস্তান সপ্তম আর মিয়ানমারের অবস্থান 38তম। 2023-এ আগের বছরের চেয়ে 6 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এছাড়া গবেষণা প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় বিশ্বের 53 উদীয়মান সামরিক শক্তির দেশের তালিকায় 12তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।